হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে টেট 2023-এর অ্যান্সার কি কিভাবে আপনি চ্যালেঞ্জ করবেন। যে প্রশ্নগুলোতে ভুল আছে বা অ্যান্সার কি পর্ষদ ভুল নিয়েছে, আপনার কাছে যথেষ্ট তথ্যভিত্তিক প্রমাণ আছে, তাহলে আপনি এই টেট 2023-এর প্রফেশনাল অ্যান্সার কি কে চ্যালেঞ্জ করতে পারেন। কিভাবে চ্যালেঞ্জ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে আমরা জেনে নেব। চ্যালেঞ্জ করার লাস্ট ডেট কি কি আছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন মধ্যে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমেই আমরা নোটিফিকেশনে কি উল্লেখ করা রয়েছে এক ঝলক একটুখানি দেখে নেব। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ 7 মে 2024 তারিখে তার প্রফেশনাল অ্যান্সার কি প্রকাশ করেছিল, এবং সেই প্রফেশনাল অ্যান্সার কি মধ্যে তারা নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করেছিল যে 10 মে থেকে শুরু করে 9 জুন পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস আপনি টাইম পাচ্ছেন এই অ্যান্সার কে চ্যালেঞ্জ করার জন্য। 9 জুন রাত 11:59 পর্যন্ত আপনি এই চ্যালেঞ্জ করতে পারবেন। তো যে কোনো প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আপনাকে দিতে হবে 500 টাকা করে। যদি আপনি একটা প্রশ্ন চ্যালেঞ্জ করেন 500 টাকা দিতে হবে, দুটো প্রশ্ন চ্যালেঞ্জ করলে 1000 টাকা দিতে হবে, এভাবে বাড়তে থাকবে। তো চলুন আমরা কিভাবে চ্যালেঞ্জ করবো সেটা দেখে নিই। তো প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো যে অফিসিয়াল ওয়েবসাইট wbbprimaryeducation.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাবো। অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমেই একদম চলে এসেছি। তো চ্যালেঞ্জ করার আগে আপনাকে কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে, যে প্রশ্নটা আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন সেই প্রশ্নের সাপোর্টিং ডকুমেন্টস, সাপোর্টিং প্রুফ আপনাকে রাখতে হবে, এবং যে ডকুমেন্টসটা আপনি সাবমিট করবেন সেটা অবশ্যই আপনাকে পিডিএফ করে নিতে হবে, এবং সেই পিডিএফটির সাইজ অবশ্যই 500 KB-র নিচে থাকতে হবে। 500 KB-র উপরে হলে কিন্তু আপনার সাবমিট নেবে না। তো চলুন এবার আমরা সরাসরি কিভাবে চ্যালেঞ্জ করবো দেখে নিই। তো প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়াল ওয়েবসাইটে একদম উপরের দিকে যে ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, এখানে এই লিঙ্কে ক্লিক করে দেবো আমরা। তো ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক পর একটা নতুন একটা উইন্ডো খুলে যাবে। এখানে দেখুন প্রথম যে আপাতত এই মুহূর্তে প্রথম যে লিঙ্কটা রয়েছে, প্রফেশনাল অ্যান্সার কি ফর কোশ্চেন অফ টেট 2023 অ্যান্ড ইনভাইটেশন অফ আর্গুমেন্টেশন, অর্থাৎ এই প্রথম লিঙ্কে আমরা কিন্তু ক্লিক করে দেবো। তো প্রথম লিঙ্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে একটা নতুন একটা উইন্ডো খুলে গেল, এবং সব থেকে নিচের দিকে দেখুন এখন নিচের যে উইন্ডোটা রয়েছে, টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 টেট 2023, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে দেবো। তো প্রথমে লিঙ্ক এই লাস্টের লিঙ্কটাতে ক্লিক করে দিলাম। তো ডান দিকে দেখুন অনেকগুলো এখানে আপনার লিঙ্ক খুলে গেল। তো ডান দিকে লিঙ্কের একদম লাস্টের দিক থেকে 3 নম্বর লিঙ্কে আমরা দেখবো চ্যালেঞ্জ অ্যান্সার কি ফর টেট 2023, এই অ্যান্সার এইটাতে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর নতুন একটা উইন্ডো খুলে গেল, আপনার লগ ইনের পেজ খুলে গেল। তো লগ ইন করার আগে যদি আপনি টেটের প্রশ্নগুলোর অ্যান্সার কিগুলো আরেকবার দেখে নিতে চান, তাহলে আমরা একটু উপরের লিঙ্কটাতে ক্লিক করব, ভিউ অ্যান্সার কি টেট 2023, এই যে অ্যান্সার কি এটাতে এই লিঙ্কে 4 নম্বর লিঙ্ক লাস্টের দিক থেকে 4 নম্বর লিঙ্কে ক্লিক করলে এখান থেকেও আপনি ঢুকতে পারবেন। তো এখানে এ সিরিজের অ্যান্সার কি ডাউনলোড করতে পারেন, বি সিরিজের অ্যান্সার কি ডাউনলোড করতে পারবেন, এভাবে প্রত্যেকটা সিরিজের অ্যান্সার কিগুলো রয়েছে, এবং মেক চ্যালেঞ্জ এখান থেকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। ওখান থেকে ক্লিক করলে সেই একই লিঙ্কে চলে যাবে। তো একই লিঙ্কে চলে এলাম, আমরা প্রথমে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবো এবং আপনার নিজের নিজের ডেট অফ বার্থ দেবো। ডেটের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবো। তো আমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ ইনপুট করে দিয়েছি এবং লগ ইনে ক্লিক করে দিলাম, এবার লগ ইন হয়ে গেল। তো এই হয়ে যাবে, এরকম একটা পেজ খুলে যাবে। আপনার টোটাল টাইম থাকবে কিন্তু 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে আপনার টোটাল ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। প্রথমেই আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার শো করবে, ডিফল্ট থাকবে, এখানে কোনো রকম কারেকশন করা যাবে না। এবার প্রথম যে অপশনটা রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো প্রথম আপনি কোন ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাপ্লাই করেছিলেন, অর্থাৎ কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো আমাদের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম, তো বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করে দিলাম। সিলেক্ট পেপার সেট, কোন পেপার সেট আপনার পড়েছিল, তো ক্লিক করতেই আপনার দেখুন টোটাল 5টা সেট ছিল। যদি আপনার এ সেট পড়ে তাহলে এ যে সেট পড়েছে সেই সেটে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে E5 এই অপশনটাকে চুজ করে নিলাম। তো এটাকে চুজ করে নেওয়ার পর ডান দিকে দেখুন এখানে আপনার সেই E5 এর অ্যান্সার কিটা শো করবে, যাতে করে আপনি দেখতে পারেন যে কোন অ্যান্সার কিটা আপনি চ্যালেঞ্জ করছেন, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন অ্যান্সার কিটা গ্রহণ করেছে, এবং আপনি কোন অ্যান্সারটা গ্রহণ করছেন বা আপনি চ্যালেঞ্জ করছেন। সুতরাং দুটো ট্যালি করে যদি দুটো ম্যাচ করে করানো যায় সেক্ষেত্রে আরও সুবিধা হবে, এই কারণে কিন্তু অ্যান্সার কিটা এখানে শো করছে। নিচে যেটা রয়েছে কোশ্চেন নাম্বার, কত নাম্বার কোশ্চেন আপনি চ্যালেঞ্জ করতে চান, টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল দেখুন 150টা প্রশ্ন রয়েছে। 150টা প্রশ্নের যে কোনো একটি প্রশ্ন আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আপনার যেটা মনে হবে। ধরুন আমি করলাম 10 নম্বর প্রশ্ন চ্যালেঞ্জ করতে চাই। এবার কোন গ্রাউন্ডে আপনি চ্যালেঞ্জ করবেন, অ্যাকশনগুলো দেখুন, এই অ্যাকশনগুলো থেকে আপনাকে চুজ করতে হবে যে কোন অপশনটাকে আপনি নিতে চান। তো এখানে কোন কোন অপশন রাখা হয়েছে, যদি দেখেন প্রশ্নের ক্ষেত্রে ভুল রয়েছে তাহলে কোনটাতে টিক মারতে হবে, যদি দেখেন অ্যান্সার কি ভুল রয়েছে, যদি দেখেন দুটো অপশন সঠিক নেওয়ার দরকার রয়েছে, সেই অপশনগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমরা দেখবো। তো প্রথমে যেটা রয়েছে অ্যান্সার কি ইজ রং, যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে অ্যান্সার কি নিয়েছে সেটা রং রয়েছে, সাজেস্টেড অপশান ABCD। তো প্রথমে আমি যদি এটা ক্লিক করি, তাহলে আমি ক্লিক করলে আপনার যেটা মনে হবে যে
যে অপশনটা সঠিক বলে মনে হচ্ছে বা আপনার সাজেশন, সাজেস্টেড অপশন, এখানে ক্লিক করে আপনাকে এ বি সি ডি কোনটাকে আপনি সাজেস্ট করছেন সেটা আপনাকে টিক মারতে হবে। তো সেটা আমরা পরে আসছি। এনি আদার কমপ্লেইন, অর্থাৎ অন্য কোনো যদি কমপ্লেইন থাকে সেক্ষেত্রে আপনি এটাকে টিক মারবেন। টিক মেরে অন্য কি প্রবলেম রয়েছে আপনি এখানে কমেন্ট বক্সে লিখবেন। তিন নম্বর যে অপশনটা রয়েছে, মিস প্রিন্ট ইন দ্য কোশ্চেন অর অপশন, অর্থাৎ প্রশ্নের গঠনগত বা প্রিন্টিং যদি কোনো রকম ভাবে ভুল থাকে তাহলে আপনি এটাকে তিন নম্বরের অপশনটাতে ক্লিক করবেন। চার নম্বর অপশনে রয়েছে মোর দ্যান ওয়ান কারেক্ট অপশন, অর্থাৎ একই প্রশ্নের দুটো বা তিনটে সঠিক উত্তর রয়েছে অথচ পর্ষদ নেয়নি, যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি চার নম্বর অপশনটাতে চুজ করবেন। তো যে কোনো আপনার ক্ষেত্রে একটা বা দুটো অপশন নিতে পারেন আপনি। তাছাড়া যদি আপনার অন্য কোনো অপশন যদি মনে হয় যে এই যে অপশনগুলো দেওয়া হয়েছে কোনোটাই আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তখন এটা হবে নান অফ দ্য অপশন ইজ কারেক্ট, কোনো অপশনই সঠিক নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ যে অপশনগুলো নিয়েছে কোনো অপশনই সঠিক নয়, অর্থাৎ এ বি সি ডি কোনো অপশনই সঠিক নয়, সেক্ষেত্রে এটা ঠিক মারতে হবে। এবার কোশ্চেন ইজ রং, কোন কোশ্চেনটা টোটাল প্রশ্নটাই রং, সেক্ষেত্রে আপনি এটাকে ঠিক মারবেন। টিক মেরে যে কোনো যেটাতে আপনার মনে হবে সেটাতে আপনি টিক মারবেন। এবার আপনার সাজেস্ট কোন অপশনটাতে আপনি সাজেস্ট করছেন, তো ধরুন মনে করুন আপনি যে এ অপশনটাকে সাজেস্ট করছেন, এবার আপনি এখানে কমেন্ট বক্সে লিখে দেবেন। এবার আপনি এখানে আপনার বক্তব্য এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনাকে যে প্রশ্নটা আপনার চ্যালেঞ্জ করছেন সেই প্রশ্নের সাপোর্টিং ডকুমেন্টস এখানে চুজ ফাইলে গিয়ে এখানে ক্লিক করলে আপনার সেভ করে থাকা মানে কম্পিউটারে বা মোবাইলের মধ্যে সেভ করে রাখা পিডিএফটা আগে সেভ করে রাখতে হবে 500 কপির মধ্যে, এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে 500 কপির মধ্যে, এবং শুড বি ইন পিডিএফ, পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। তো আমি এখানে ক্লিক করে আমি সরাসরি ফাইলটা চুজ করে নেব। তো ফাইলের মধ্যে গিয়ে আমি এটাকে এই ফাইলটাকে চুজ করে নিলাম, চুজ করে নিয়ে ওপেন করে করে দিলে এখানে কিন্তু ফাইলটা চলে এলো। দেখুন এবার উপরের ফর্মগুলো ঠিকঠাকভাবে আপনি ফিল আপ করেছেন কিনা সেগুলো একবার দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে আপনি অ্যাড চ্যালেঞ্জ, তো অ্যাড চ্যালেঞ্জ করার পর আপনাকে আপনার কমেন্ট সেকশনে কোনো কিছু একটা কমেন্ট কিন্তু করতেই হবে, কমেন্ট না করে কিন্তু আপনি কোনো কিছু যেতে পারবেন না। তো এবার আমরা অ্যাড চ্যালেঞ্জ করে দিলাম, এখানে অপশনে দেখাচ্ছে কোশ্চেন নাম্বার 10 অ্যাডেড, তো এক্ষেত্রে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর দেখুন কোশ্চেন নাম্বার 10 এখানে অ্যাড হয়ে গেল। তো ই কোন পেপারের সেট, দেখুন ই সেট প্রশ্নের ক্ষেত্রে আছে, ল্যাঙ্গুয়েজ কোডটা রয়েছে 41, কোশ্চেন নাম্বার 10, এখানে কোন অ্যাকশন নেম মোর দ্যান ওয়ান কারেক্ট অপশান, এবং কোন অপশানটাকে সঠিক রয়েছে এই অপশানটাকে আমি সঠিক মনে করেছি। তো কমেন্ট কি এখানে যেটা কমেন্টটা দেবেন সেটা এখানে উল্লেখ করা থাকবে, এবং ভিউ ডকুমেন্টস, অর্থাৎ আপনি যে ডকুমেন্টসটা এখানে আপলোড করেছেন সেটা এখানে শো করবে। এভাবে যদি আপনার মনে হয় যে আরেকটি অপশান আপনি চুজ করবেন ঠিক একই রকমভাবে সেম প্রসিডিওরে আপনি কিন্তু চুজ করতে পারেন। তো এভাবে দুটো বা তিনটে প্রশ্নের ক্ষেত্রে আপনি যে কোনো যেটা যদি ভুল মনে হয় সেটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট, তো প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউ ক্লিক করার পর দেখুন চ্যালেঞ্জ অ্যান্সার কি, এখানে 500 টাকার আপনাকে চার্জ দিতে হবে। ডিটেলসটা সেই ডিটেলসটা এখানে শো করলো। তো শো করার পর এখানে দেখা যাচ্ছে সাজেস্টেড কোশ্চেন অপশানগুলো কি, সাজেস্টেড অপশান এখানে সেই একই রকমভাবে ডকুমেন্টসগুলো দেখাচ্ছে, টাকা অ্যামাউন্ট দেখাচ্ছে, কি কি ডকুমেন্টস, কি কি অপশান সিলেক্ট করেছিলাম সেগুলো দেখাচ্ছে। এবার সাবমিটে সাবমিট অ্যান্ড পে, সাবমিট অ্যান্ড পে তে গেলে সরাসরি চলে যাব টাকা পেমেন্ট করার অপশানে। তো টাকা পেমেন্ট করার অপশানে এখানে গেলে আপনি নেট ব্যাঙ্কিং পাবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড পাবেন, কিউআর পাবেন, ওয়ালেটের মাধ্যমে পাবেন, বা ইউপিআইয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন। মেক পেমেন্ট ফর 500 টাকা, যদি দুটো প্রশ্ন হতো তাহলে আমরা সেখানে 1000 টাকা হতো, তিনটি প্রশ্ন হলে 1500 টাকা হতো। এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারেন। এই মুহূর্তে যেহেতু আমি চ্যালেঞ্জ করছি না, ভিডিওটা দেখানোর জন্যই আমি এটা করলাম, তবে একটা বিষয় আপনাদেরকে বলবো যে যদি আপনারা দেখেন কোনো একটা প্রশ্নের রেসপেক্টে, ধরুন একটা প্রশ্নে ধরে ধরে আপনারা গ্রুপ করুন যে এক নম্বর প্রশ্ন বা 2 নম্বর প্রশ্নে যারা যারা মনে হচ্ছে যে এই অপশনটাতে সঠিক বলে মনে হচ্ছে বা প্রশ্নের গঠনগত ভুল রয়েছে, ওই একটা প্রশ্ন আপনারা চ্যালেঞ্জ করতে চান, তাহলে ওই একটা প্রশ্ন ধরে একটা একটা গ্রুপ করুন। সেই গ্রুপে 5-6 জন 7 জন মিলে একটা একটা গ্রুপ করুন। গ্রুপ করলে একজনের অ্যাডমিট কার্ড দিয়ে আপনারা একটা চ্যালেঞ্জ করুন। একটা চ্যালেঞ্জ করলে সেই প্রশ্নটা যদি কারেকশন হয়, পর্ষদ যদি অ্যান্সার চেঞ্জ করে, তাহলে সবার ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য হবে। সুতরাং সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ওই 7 জন বা 5-8-10 জন যারা থাকবেন তাদের ওই 500 টাকাটা দিলেই হবে, এককালীন 500 টাকা, সেটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে ভাগ করে যেটুকু পড়বে সেটুকু আপনারা দিলেই হয়ে যাবে। এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের রেসপেক্টে গ্রুপ করে করে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।